শুরু করছি আল্লাহর নামে। জাহান্নামীদের 70 হাত শিকলে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি কারণে তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে চলুন আমরা দেখে নেই। 69 সূরা সূরাল হাক্কার কিছু আয়াত। অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার, পৃথিবী আর পর্বতমালা উৎক্ষিপ্ত হবে, আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে। সেদিন ঘটবে সেই সংঘটিতব্য মহাঘটনা। আকাশ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ, আর সেদিন তা হবে বাঁধনহারা বিক্ষিপ্ত। ফেরেশতারা থাকবে আকাশের আশেপাশে, 8 জন ফেরেশতা সেদিন তোমার প্রতিপালকের আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবে। সেদিন তোমাদেরকে বিচারের জন্য হাজির করা হবে, আর তোমাদের কোনো কাজেই যা তোমরা গোপন করো গোপন থাকবে না। তখন যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, এই যে আমার আমলনামা, পড়ে দেখো। আমি জানতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। অতঃপর সে আনন্দময় জীবনযাপন করবে উচ্চতম মর্যাদার জান্নাতে। তার ফসলসমূহ ঝুলে থাকবে নিচে নাগালের মধ্যে। তাদেরকে বলা হবে, পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পান করো, বিগত দিনে তোমরা যা নেক আমল করেছিলে তার প্রতিদান স্বরূপ। কিন্তু যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আর আমার হিসাব কি তা যদি আমি নাই জানতাম। হায়, দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ অবস্থা হতো, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার সব ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে। তখন নির্দেশ আসবে, ধরোকে ওর গলায় ফাঁস লাগিয়ে দাও। অতঃপর ছুঁড়ে ফেল ওকে জাহান্নামে, তারপর ওকে শিকল দিয়ে বাঁধো 70 হাত দীর্ঘ এক শিকলে। সে মহান আল্লাহর ওপর ইমান আনেনি, আর না সে মিসকিনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত। কাজেই আজ এখানে তার কোনো বন্ধু নেই, ক্ষত হতে পড়া পুত ছাড়া কোনো খাদ্য নেই, যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না।